হ্যালো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি চাইনিজ চিকেন ভেজিটেবল স্টিয়ার ফ্রাই। এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর হেলদিও, খেতেও অনেক টেস্টি হয়। চলুন শুরু করে। প্রথমেই আমি 1 কাপ বনলেস চিকেন নিয়েছি আর এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া আর দেব অল্প লবণ, কারণ এতে সয়া সস দিয়েছি, লবণ অল্প লাগবে। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ম্যারিনেট করা চিকেন 15 থেকে 20 মিনিট সাইডে রেখে দেব। চুলায় একটা প্যানে পানি ফুটলে তাতে দিচ্ছি গাজর, আর গাজর আমি সবজি পিলার দিয়ে এইভাবে পাতলা করে কেটে দিচ্ছি। আর আগের থেকেই 1 কাপ গাজর কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 কাপ ব্রকোলি। এবার হাই হিটে 2 মিনিট বয়েল করে নিতে হবে। 2 মিনিট পর একটা স্টিনারের উপরে তুলে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে সবজি ধুয়ে নিতে হবে। চুলায় একটা প্যান গরম হলে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। গরম তেলে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এখন চিকেনগুলো প্যানে ছড়িয়ে দিচ্ছে। 2 মিনিট পর চিকেন নেড়ে দিচ্ছে আর বেস্টের চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প কিছু সময় পরে এটা সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম হাই হিটে এটা রান্না করে নিয়েছি আর চিকেন জুসি থাকতে নামিয়ে নিতে হবে, বেশি কুক করা যাবে না। এখন একই প্যানে আরও 2 টেবিল চামচের মতো তেল দিচ্ছে। দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন কুচি। হালকা ব্রাউন কালার হলে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। একটু নেড়ে দিচ্ছি বয়েল করে রাখা সবজি। দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি, 1/4 কাপ ক্যাপসিকাম। আমি সবজি সিদ্ধ করে নিয়েছি আর বাকিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এই জন্যই সব কিছু একসঙ্গেই দিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 4-5টা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন, 1/2 টিস্পুন চিনি আর স্বাদ মতো লবণ, চিনি আপনারা চাইলে না দিতে পারেন। এবার এগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে কিছু সময়। সবজিগুলো 6-7 মিনিট ভেজে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে। এখন এই কর্নফ্লাওয়ার পানি শুকে আসা পর্যন্ত একটু নেড়ে নিতে হবে। আর এই সবজি একটু কাঞ্চি খেতে ভালো লাগে, তবে আপনারা যেমন পছন্দ করেন সেভাবেই কুক করে নিতে পারেন। রেডি চাইনিজ চিকেন উইথ ভেজিটেবল আমি ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে নিয়েছি। প্লেন রাইসের সঙ্গেও খাওয়া যাবে, চাইলে এমনিতেও খেতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।